রাজা দিনকর কেলকার জাদুঘরটি ভারতের মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। এটিতে ডক্টর দিনকর জি কেলকারের সংগ্রহ রয়েছে, যা তার একমাত্র পুত্র রাজার স্মৃতির জন্য উৎসর্গ করা হয়েছে। তিনতলা ভবনটিতে 14 শতকের বিভিন্ন ভাস্কর্য রয়েছে। এছাড়া রয়েছে হাতির দাঁত, রূপো ও সোনার তৈরির অলঙ্কার, বাদ্যযন্ত্র, যুদ্ধের অস্ত্র ও পাত্র। রাজা দিনকর কেলকার মিউজিয়াম সানডে টু স্যাটারডে খোলা থাকে 9:30 AM টু 5:30 PM। রাজা দিনকর মিউজিয়াম ওয়াজ স্টাবলিশড ইন 1962। দিনকর গঙ্গাধর কেলকার ছিলেন একজন ইন্ডিয়ান রাইটার, এডিটার, আর্ট কালেক্টর অ্যান্ড হিস্টোরিয়ান। ইজ বেস্ট রিমেম্বার্ড ফর এস্টাবলিশিং দ্য রাজা দিনকর কেলকার মিউজিয়াম ইন পুনে। তিনি 1920 সাল থেকে 1960 সাল পর্যন্ত নিদর্শন সংগ্রহ করতে শুরু করেছিলেন। প্রাথমিকভাবে তিনি এই সংগ্রহগুলো বন্ধুদের এবং পরিবারের কাছে প্রদর্শন করতেন। রাজ্য সরকারের পাশাপাশি স্থানীয় সংস্থাগুলোর সহায়তায় তার সংগ্রহ আরও বাড়তে শুরু করে। 1975 সালে তিনি তার সংগ্রহটি মহারাষ্ট্র সরকারের কাছে হস্তান্তর করেছিলেন। এই জাদুঘরে রাজস্থান, গুজরাট, কেরালা, কর্ণাটক থেকে খোদাই করা কাঠের দরজা ও জানলাও রয়েছে। বিল্ডিংটি রাজস্থানী শৈলীতে ডিজাইন করা হয়েছে, তবে গ্যালারিগুলি মারাঠাদের জীবন ও সংস্কৃতির একটি স্পষ্ট বর্ণনা দেয়। কমপ্লেক্সের অভ্যন্তরে অন্যান্য কাঠামোর মধ্যে রয়েছে গবেষণা এবং স্টোরেজ সুবিধা এবং সঙ্গীতবিদ্যা ও চারুকলা ইনস্টিটিউট। পুনের শুক্রাওয়ার পেঠের বাজিরাও রোডে অবস্থিত অসাধারণ এই মিউজিয়ামটি চোখে না দেখলে ঠিক ভাষায় বর্ণনা করে বোঝানো যাবে না, এত সুন্দর মিউজিয়ামটি। পুনেতে গেলে এই মিউজিয়ামটি দেখতেই হবে।